ডেঙ্গু রোগীদের জন্য প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন তাদের শরীরে পানি শূন্যতা না হয়, অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে না যায়। তাদেরকে সবসময়ই পানির চাহিদা যাতে পূরণ হয় সেই জন্য তরল খাবারের দিকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে লেবু এবং পানির সাথে একটু মধুর মিশ্রণে একটা শরবত তৈরি করে দিতে পারি। এতে যেমন ভিটামিন সি এর চাহিদা পূরণ হলো, আবার কিন্তু একই সাথে একজন ডেঙ্গু রোগীর শরীরের পানির চাহিদাটাও পূরণ হলো। ডেঙ্গু রোগীদের পানি এবং তরল খাবারের চাহিদা বেড়ে যায়, যেহেতু ঘন ঘন জ্বর আসে এবং জ্বর ছেড়ে যায়, যার জন্য কিন্তু রোগী পানি শূন্য হয়ে পড়তে পারেন। এবং এই জন্য তরল খাবারের দিকে আমরা অনেক বেশি এমফাসিস দিয়ে থাকি। তরল খাবারের ক্ষেত্রে চিকেন স্যুপ হতে পারে ডেঙ্গু রোগীদের জন্য খুব ভালো একটা তরল। এক্ষেত্রে চিকেনের সাথে পেঁপে, গাজর এবং পালং শাক অ্যাড করে যদি একটা স্যুপ করে দেওয়া যায়, তাহলে রোগী প্রোটিনও যেমন পাচ্ছে, ঠিক একই সাথে কিন্তু বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলসও পাচ্ছে। ডেঙ্গু রোগীদের খাবারের তালিকায় কিন্তু প্রতিদিনই ভিটামিন সি রাখতে হবে। এক্ষেত্রে লেবু শরবত খুব ভালো একটা তরল হতে পারে। এছাড়া ডাবের পানি থাকতে পারে তাদের খাবারে, যেহেতু জ্বরের কারণে অ্যাপিটাইটটা কম থাকে এবং রোগী খুব একটা চিবাতে পছন্দ করেন না, এই জন্য নরম খাবার যেমন খিচুড়ি দেওয়া যেতে পারে অথবা যাও রান্না করে দেওয়া যেতে পারে। এর সাথে মাছের ঝোল হতে পারে একটা ভালো খাবার। মাছ কিন্তু খুব সহজেই হজমযোগ্য একটা খাবার, যার জন্য কিন্তু ডেঙ্গু রোগীদের খাবারের তালিকা মাছটাকে আমরা রাখতে পারি। এছাড়াও পাকা পেঁপে এবং বেদানা কিন্তু ডেঙ্গু রোগীদের প্লাটলেট কাউন্টটাকে বাড়াতে খুব হেল্প করে। এবং রঙিন শাকসবজি ও ফলমূল রাখতে হবে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এছাড়াও ডেঙ্গু রোগীদের খাবারে যাতে কোনো রকম জাঙ্ক ফুড না থাকে এবং অতিরিক্ত লবণাক্ত খাবার এবং তৈলাক্ত খাবার, খুব বেশি চিনিযুক্ত খাবার যাতে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে যদি কোনো একটা ডেঙ্গু রোগীকে প্রপারলি নিউট্রিশনগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।